হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঈদে ত্বক কাচের মতো ফর্সা ও চকচকে করার উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। দর্শক, আজ আমি আপনাদেরকে যে ফেসিয়ালটির কথা বলবো, এর চারটি স্টেপ আছে। এক এক করে এই স্টেপগুলো পূরণ করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ক্লিনজিং, একটি বাটিতে এক চামচ কাঁচা দুধ নিতে হবে। তারপর এর ভিতর টমেটো এর রস নিয়ে ভালোভাবে মেশান। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মুখের ত্বকে 2 মিনিট ধরে ভালোভাবে ম্যাসেজ করুন। ম্যাসেজ করার পর তুলার সাহায্যে ত্বকটি পরিষ্কার করে নিন। দ্বিতীয় স্টেপ হচ্ছে স্ক্রাবিং। প্রথমে এক চামচ কপি নিতে হবে। এভাবে এর ভিতর এক চামচ নারকেল তেল নিতে হবে। এবার এই দুটি ভালো করে মেশান। এবার আপনার মুখে এটি 2 থেকে 3 মিনিট ম্যাসেজ করুন। ম্যাসেজ হয়ে গেলে আপনার ত্বক পরিষ্কার করে নিন। 3 নম্বর স্টেপ হচ্ছে ফেসিয়াল ম্যাসেজ। একটি পরিষ্কার বাটিতে 2 চামচ মিল্ক ক্রিম নিতে হবে। তারপর 1 চামচ মধু দিতে হবে। এখন এর ভিতর 2টি ভিটামিন E ক্যাপসুল দিতে হবে। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই ক্রিমের সাহায্য নিয়ে আপনার মুখে 10 মিনিট ম্যাসেজ করতে হবে। 10 মিনিট ম্যাসেজ করার পর ভিজা রুমাল দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন। দর্শক, এবার আমরা জানবো 4 নম্বর স্টেপ সম্পর্কে। এটি হচ্ছে ফেস প্যাক। একটা বাটিতে 2 চামচ বেসন নিতে হবে। এরপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া নিতে হবে। এবার 2 চামচ মিল্ক ক্রিম নিয়ে ভালোভাবে মিক্স করুন। এবার এটি আপনার মুখে লাগিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দর্শক, আরও একটি ফেসিয়াল আছে, চাইলে এই ফেসিয়ালটিও আপনি করতে পারেন। আর সেটি হচ্ছে মসুরের ডাল, গোলাপ জল ও মধু দিয়ে এই ফেসিয়ালটি তৈরি করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রয়োজনীয় উপাদান: মসুরের ডাল, গোলাপ জল, মধু। প্রস্তুত প্রণালী হচ্ছে, প্রথমে মসুর ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর 5 থেকে 7 চা চামচ ভেজানো মসুর ডাল ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এবার একটি পরিষ্কার পাত্রে 2 চা চামচ ব্লেন্ড করা ডাল নিতে হবে। তারপর এটা পেস্ট করার জন্য যতটুকু গোলাপ জল লাগবে ততটুকু নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখন এর ভিতর দিতে হবে 1 চা চামচ মধু। মধু আপনার মুখের বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে। অতঃপর এটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি এটাকে যেখানে ব্যবহার করবেন সেখানে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর পেস্টটি আপনি ত্বকে লাগিয়ে 4 থেকে 5 মিনিট ম্যাসেজ করতে থাকুন। এখন এটাকে এইভাবে 12 মিনিট রেখে দিতে হবে। এটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।